আমাদের একটা খুব সমস্যা হয়, মাঝে মধ্যে আমরা যখন রাত্রিবেলা মোটামুটি কোনো কাজ থাকে না, আমাদের নিজেদের ভিডিওগুলোই দেখি, তখন মাঝরাতে যে খিদেটা পেয়ে যায় না, তো তখন রেস্টুরেন্টে যাওয়া পসিবল হয়, উল্টো রীতিমতো কান্না পায়। তোমরা যদি আমাদের ভিডিও দেখো, প্লিজ দিনের বেলা দেখো, যেন ভিডিও দেখে চলে যেতে পারো সেখানে, কারণ রাতের বেলা মাঝরাতে দেখলে তখন যখন যাওয়া যায় না কিন্তু খিদে পায়। আর কারা দেখে, কাদের দেখে এরকম খিদে পেয়েছে আর নিজেদেরকে দোষী করেছো আর কি, আমাদেরকে আমাদেরকে গালাগাল করেছো, এটা কমেন্টে জানিও। ও তো আমরা শেষ অবধি আমাদের লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো কোথায় এসেছি দেখি, এ বাবা এখানটার নাম নেই, নাম ওই যে নাম মাদারসাট। তো কৃষ্ণনগরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা, প্রচুর নাম শুনেছি, বহুদিনের ইচ্ছা ছিল আসার, প্রচুর প্রচুর ভিডিওস এখানে আছে। তো আমরা ট্রাই করতে এসেছি অ্যান্ড তোমাদের দেখাতে এসেছি। অবভিয়াসলি এসে এখনও অবধি ভেতরে ঢুকিনি, এখনও মানে জোরে এখনও সিট ফিটগুলো দেখিনি, কোথায় বসবো, কোন টেবিলটা নেবো এসব দেখিনি, কিন্তু এসেই যা মন ভরে গেছে, দারুণ দারুণ জায়গা, জায়গাটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স। আমি এখনও ভেতরে যাইনি, বাইরে থেকেই বুঝতে পারছি, একটু ওয়াশরুমটায় গেছিলাম, ওয়াশরুমটাই যা বুঝে গেছি ভেতরটা কী হবে, যে কোনো মল ফেল। যাই হোক, তো আমাদের এটা পার্ট 3 ভিডিও। মাদারসাটা আসার সবচেয়ে মানে একদম মানে প্রপার লোকেশনটা হচ্ছে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে NH-12 ওপরে, সেখান থেকে মানে সেখানে দাঁড়ালেই দেখা যায়, আর ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবে। হ্যাঁ, তা আমাদের যেখানে কৃষ্ণনগর স্টেশন থেকে ওখান থেকে মোস্ট প্রবাবলি টোটো সার্ভিস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সামনে কাছে এক্স্যাক্টলি এইটাই একটা কোনো ডেস্টিনেশন আছে, এমন কিছু এমন কিছু ডিস্টেন্স না, এখানেই টোটো স্ট্যান্ড রয়েছে। তো পার্ট 1 পার্ট 2 ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে, যেখান থেকে খুশি দেখে নাও। তো আমরা এখন ভেতরে যাব, খাবো, অ্যাম্বিয়েন্স দেখাবো, রিভিউ শেয়ার করব। ভিডিও ফার্স্ট টাইম যারা দেখছো অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল নোটিফিকেশন এনেবল করে দাও। তো আপাতত আমরা পার্ট 3 শুট করতে ভেতরে ঢুকছি। Abrázame toda la noche, no nos queda mucho tiempo más. No quiero perder lo que queda. Seguimos siempre la pasión y confiamos solo en el amor. Yeah. No quiero perder lo que queda. Y más, ay, ay. A través de la gran oscuridad. Hasta que me convierta en rayos y más, ay, ay, a través de la gran oscuridad. আমরা ভেতরে এসে বসে পড়েছি অ্যান্ড অর্ডার দিয়ে দিয়েছি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কোনো কথা হবে না, দারুণ জায়গা অ্যাম্বিয়েন্স। তো তোমরা দেখলে ওদিকে সেপারেটের একটা পোর্শন রয়েছে, আমরা জিজ্ঞেস করে নেবো যে ওটা মেবি কোনো কোনো বার্থডে অকেশন, যে কোনো অকেশনের জন্য বোধ হয়। দারুণ জায়গা, ওভারঅল দারুণ জায়গা। এবং মাদারসার নামটা হচ্ছে কি এই কারণেই কি, এখানে যারা রয়েছে ওয়ার্কার্স প্রত্যেকেই কিন্তু এখানে এক একজন মহিলা, আমাদের মায়ের বয়সী, কাকিমার বয়সী, জেঠিমার বয়সী, এরকম বয়সী প্রত্যেকেই মহিলা। এবং এখানে আমি যতদূর শুনেছি প্রায় 150 জন কি 160 জন মতো মহিলা ওয়ার্কার্স এখানে পুরো জায়গাটায় রয়েছেন। এখানে ওখানে একটা সেক্টর রয়েছে শুধু আলাদা পিৎজাই হয় ওখানে, পিৎজার সামনে টপিংসগুলো সাজানো রয়েছে, মানে খুব খুব কম্প্যাক্ট একটা জায়গা, খুব দারুণ, খুব মানে সত্যি খুব সুন্দর। মানে আর মেনু বুকটা মানে যেতে মানে ব্যাপারটা হচ্ছে অনেকের অনেক জায়গায় খাওয়ার শখ থাকে, আমি বলবো একদিন সময় করে মাদারসাট ছোটবেলায় বইগুলো হতো না ট্রান্সলেশন শেখায়, সেইরকম মোটা একটা বই
তার মধ্যে একটা মেনু মানে সেপারেটেড প্রচুর মেনু রয়েছে, এত মেনুর ছবি দাও প্রচুর আলাদা আলাদা কুইজ, হ্যাঁ ভিডিওটাই অনেক লম্বা হয়ে যাবে, প্রচুর আলাদা আলাদা কুইজিন রয়েছে। তো একটা মোটা সোটা মেনুর থেকে আমরা যে কটা চুজ করেছি সেগুলো বলি। মেনুটা খুলে প্রথমে রয়েছে সাউথ ইন্ডিয়ান ডিশ, সেখান থেকে একটা ধোসা অর্ডার করেছি। এটা কী ধোসা অর্ডার করেছিলাম? বাটার মশালা ধোসা, বাটার মশালা ধোসা ডাবল সাইজ, ডাবল সাইজ। আর একটা আছে ফ্যামিলি সাইজ, ওটা আমি যতদূর মনে হচ্ছে যে ওটা মানে চার গুণ হবে আর কি, অনেকটাই বড় হবে, ফ্যামিলি মানে চারজন ওই টাইপের ধরলে। তো এটা একটা করেছি, তারপরে পরেরটা রয়েছে স্যালাড রায়তা পাঁপড়, এগুলোর থেকে কিছু নেই। আর এখানকার যে স্পেশালিটি আমি মেনু না হয় নাই, ঠাকুরবাড়ির রান্না থেকে পোলাও খাসির মাংস, হ্যাঁ ঠাকুরবাড়ির পোলাও আর মাটন, হ্যাঁ। আর তার সঙ্গে বিরিয়ানি আইটেম একটা করেছি, সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, হান্ডি মাটন বিরিয়ানি। আর রুটি ব্রেড, ব্রেড রয়েছে বাটার নান, সঙ্গে চটপটা চিকেন, ধনিয়া চিকেন, এই টাইপের কিছু একটা নাও ওনারাই, হ্যাঁ একটু কঠিন নাম ছিল ওটার, হ্যাঁ ওনারাই সাজেস্ট করেন, ওটা একটু স্পাইসি কিছু নাও, আমরা যেটা চুজ করেছি ওটা মিষ্টি বলছি, কোনো ব্যাপার না আপনাদের ভালোই যাবে। সেই জন্য আপাতত অর্ডার ফর্ডার দিয়ে খাবারের জন্য ওয়েট করছি, এবং এখানে সামনে আইসক্রিম বানানো হয়, সেটা দেখে তো আরও বেশি লোভ লাগছে, ওগুলো লাস্টে ট্রাই করবো হয়তো আমরা। তো আপাতত ওয়েট করছি, খাবারগুলো আসবে, হ্যাঁ লাইভ সেকশন, প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদা রয়েছে, এটা খুব সুন্দর। তো খাবারগুলো আসলে সেগুলো রিভিউ তোমাদের সাথে আমরা শেয়ার করবো। This bittersweet heat is suffocating. I'm waiting and always hesitating. Kryptonite desires set my heart afire. Heart on fire. Set my heart afire. চলে এসছে আমাদের হিউজ অ্যামাউন্টের খাওয়ার দাওয়ার, বাবা গন্ধে এতক্ষণ সিনেমেটিক শ্যুট করতে গিয়ে অনেক লোভ সামলাতে হয়েছে, আর ওয়েট করতে পারছি না। এইটা কি? এটা বাহুবলী ধোসা, বাহুবলী ধোসা না, এটা বাটার মশালা ধোসা ডাবল ধোসা, অতিরিক্ত ভাবে এটা ডাবল। তাহলে ফ্যামিলি যেটা দাম বেশি ছিল ওটা কি হবে? বিশাল বিশাল বড়, আমি কিছু জানতেও চাই না। একটা জিনিস আমি বুঝলাম না, আমি শুনেছিলাম ঠাকুরবাড়ির যে সেগমেন্টটা আছে ওটা নাকি মাটির পাত্রে দেওয়া হয়, একটু ঝাল আছে। বাট আহা দারুন, পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি ব্যালেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা কোকোনাট চাটনি যেটা রয়েছে ওটা একটু ট্রাই করি। পোলাওটা বেশ অনেকটাই মিষ্টি, আর মাংসটা বেশ বেশ ঝাল, দারুণ খেতে, এটা দারুণ খেতে। আরেকটা কী রয়েছে এটা বুঝছি না, এটা শুরু খেয়ে দেবে। এক্স্যাক্টলি কী জিনিস আমি বলতে পারলাম না, আরেকটা যে চাটনিটা রয়েছে কিন্তু এটা দুর্দান্ত, মানে মানে বলা যায় যে এটা তো এক প্লেনের পক্ষে খাওয়া অসম্ভব বলবো না, হয়ে যায়, হ্যাঁ কিন্তু মানে খেলে মানে মোর দ্যান এনাফ পেট ভরে যাবে। আর সঙ্গে যে এই যে সাম্বারটা রয়েছে বা কোকোনাট চাটনিটা রয়েছে, সাম্বারটা ভালো ঠিক, অন্য সব জায়গায় খুব পাতলা থাকে, এটা ঠিক আছে এবং খেতেও খুব সুস্বাদু। পোলাওটা মিষ্টি মিষ্টি এবং তার সাথে এটা ঝাল ঝাল মাটন, কিন্তু ডেডলি কম্বো, মাটনটা যথেষ্ট ভালো সেদ্ধ, আমি চামচ দিলাম তার সাথেই বেরিয়ে চলে এলো এখান থেকে। মাটনটা খুব ফ্লেভার তো কোনো কথা হবে না, ভেতরে পুরো এসেন্সটা রয়েছে, দুর্দান্ত খেতে। বিরিয়ানিটা হান্ডি বিরিয়ানি, সঙ্গে ডিম দিয়ে সুন্দর করে একটা সাজিয়ে দিয়েছে, ফুলের মতো ডিম, না পড়ে যেতে পারে একটুখানিও পড়লে আমার খুব গায়ে লাগে, হাত দিয়েই তুলি বেটার হবে। বাবা মাংসটা এতই নরম, তুলতে গিয়েই নাকি ফুলে চলে এলো। মাটনের পিসটা খুব বড় বলবো না, তবে ভালো প্রাইস অনুযায়ী ঠিকই আছে, ঠিকই আছে। টেস্ট ওয়েস তো খুব ভালো লাগছে, এখনও মাটনের দিকে হাত বাড়াইনি, মাটনটা করার সময় যা নরম বুঝতে পেরেছি, খেয়েও একটু দেখবো। আলুটা দেখি, আলুটা তুই বলতে থাক, আমি ততক্ষণ একটু খেয়ে দেখি। হ্যাঁ এটা ঠিক না কিন্তু, যে নিজেকে আটকানো যাচ্ছে না, মাটনটা বেশ গরম এবং নরম দুটোই। আহা আহা মাটনটা হচ্ছে আহা, কিন্তু মাটনের ফ্লেভারটা কিন্তু অন্যরকম, অন্যরকম অন্যরকম বলতে খুব ভালো। রাইসটা বেশ মানে লাইট আছে দেখে তো মনে হচ্ছে, লাইট ঠিক বলবো না, তবে খুব বেশি মশলাও নেই,
তবে মানে ড্রাই নয় একদম, এটা আমি বলবো একটু অয়েলি আছে। এবং যারা বিরিয়ানি লাভার আছে এইটুকু অয়েল তাদের কাছে চলে। ছ পিস চিকেন রয়েছে, এটা চিকেন আবার নামটা ভুলে গেছি, চার পিস মানুষ রয়েছে, তাতে কোনো যায় আসে না। একটু গ্রেভি নাও, বেশি গ্রেভি দেবো না, একটু নেই আর একটু গ্রেভি। গন্ধেই তো মন ভরে যাচ্ছে, ধনে পাতার গন্ধটা পুরো একদম মানে ভালো মতো আসছে। দেখি নানটা একটু ঠান্ডা হয়েছে, এটা আমরা সিনেমেটিক নিতে নিতে সব জায়গাতেই, এটা আমাদেরই দোষ। এটা মনে হচ্ছে ধনে পাতা পুদিনার চাটনি দিয়ে নান খাচ্ছি, ওরকম স্বাদ। চিকেনটা ভালো সফট, বেশ সফট, চিকেনটা আমি খাইনি এখনো। দারুণ দারুণ, ওহো দারুণ সুন্দর, খুব ভালো খেতে। হয়ে গেলাম, আমি মাদার সাথে ফ্যান হয়ে গেলাম। তোমার যে কোন দিন ঘুমের ঘরে না চলে আসে ঠিক নেই। আমাদের একটা খুব সমস্যা হয় মাঝে মধ্যে, আমরা যখন রাত্রিবেলা মোটামুটি কোনো কাজ থাকে না, আমাদের নিজেদের ভিডিওগুলোই দেখি, তখন মাঝরাতে যে খিদেটা পেয়ে যায় না, তো তখন রেস্টুরেন্টে যাওয়া পসিবল হয়, উল্টো রীতিমতো কান্না পায়। তোমরা যদি আমাদের ভিডিও দেখো প্লিজ দিনের বেলা দেখো, যেন ভিডিও দেখে চলে যেতে পারো সেখানে, আর রাতের বেলা মাঝরাতে দেখলে তখন যখন যাওয়া যায় না কিন্তু খিদে পায়। আর কারা দেখে, কাদের দেখে এরকম খিদে পেয়েছে, আর নিজেদেরকে দোষী করেছো আর কি, আমাদেরকে আমাদেরকে গালাগাল করেছো, এটা কমেন্টে জানিও। অপূর্ব ভালো খেয়েছি, হ্যাঁ মানে আমি জানি না কি কি বিশেষণ ইউজ করা উচিত, দারুণ খাওয়া দাওয়া, এই তখন থেকে কাড়াকাড়ি চলেই যাচ্ছে এটা নিয়ে। আইসক্রিম রোল বানানোটা তো দেখলে কি সুন্দর করে বানানো হলো, দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, গলে যাবে। তার আগেই খেয়ে নিই, এখানে আরও দুজন ওয়েট করছে, রাহুল আর রোহিত, ওরা আজকে সারাদিন আমাদের সঙ্গে ছিল, এবং যেন একটা বড় ওরা যা হেল্প করেছে, ওরা সঙ্গে না থাকলে কিন্তু পুরোটা করা যাবে। আচ্ছা তো এটা আবার খাবো, খেয়ে বলবো না এটাও ভালো খেতে, হ্যাঁ ওটাও ভালো খেতেই তো। ওই ছাঁচ ব্যাপারটা মানে বেসিক্যালি ওই মানে একটা থিক গোল টাইপের, সবপরে একটা অরিও বিস্কুট আছে খাই আমি, কিন্তু যাই না খেতে, খুব সুন্দর। এটা সম্পর্কে আর বেশি কিছু বলার নেই, এটা খুব রিফ্রেশিং একটা জিনিস দইয়ের তৈরি। তো ততক্ষণ দিয়ে যখন ওটা একটু ট্রাই করছে, আমি দামগুলো বলি। আমরা নিয়েছিলাম টোটাল মোস্ট প্রবলি ছটা কি পাঁচটা আইটেম ওরকম, একটু বলিনি। আচ্ছা বলো, দারুণ খেতে, অসাধারণ বললেও হতো, অসাধারণ খেতে মানে সেরা সেরা। একটা ঠিক ব্যাপার রয়েছে, মোটা মোটা একটা ব্যাপার রয়েছে, খেয়ে দেখ দারুণ খেতে। ও দারুণ দারুণ, কোনো কথা হবে না, সকাল থেকে রাত আমি সারাদিন এটা খেয়ে থাকতে পারি। তাহলে দাম নিয়ে কন্টিনিউ কথা বলা যাক। ফার্স্টে বলি ধোসা, ধোসাটাই অত বড় ধোসাটা যেটা একজন খেলে মানে তার পেট তো ভরবেই, মানে বলা যায় বেশিই ভরে যাবে। ধোসার দাম লেগে মাত্র 85 টাকা। তারপরে হচ্ছে রুটি নিয়েছিলাম, বাটার নান ছিল, বাটার নানটা 40-45 টাকার মধ্যে দাম, আমার এক্সাক্ট দামটা মনে পড়ছে না, ওরমই দাম ওরমই দাম। আর তার সঙ্গে ছিল চটপটা ধনিয়া চিকেন, এই
এরমই নাম কি যাকে ২৫৫ টাকা সিক্স পিসেস। ওর গ্রেভিটা তো মানে অসাধারণ করে অসাধারণ করে গ্রেভিটা। আর হান্ডি বিরিয়ানি ছিল, হান্ডি বিরিয়ানি বাটার হান্ডি বিরিয়ানি ২২০ টাকা, মাটনের পিসটা ভালোই ছিল, খারাপ বলবো না, ২২০ টাকা দাম। তো এমন কিছু আমি বলবো না যে খুব ভালো, আমি এর থেকে ভালো বিরিয়ানি খাই এরকম কিছু বলতে যাবো না, কিন্তু যদি বলা যায় যে হান্ডি বিরিয়ানি এই টাইপের বিরিয়ানি ভালো এই অ্যামাউন্টে এরকম অ্যাম্বিয়েন্সে এত ভালো রেস্টুরেন্টে দারুণ দারুণ ভালো ভালো খুব ভালো। আর তা বাদে যেটা ছিল ঠাকুরবাড়ির পোলাও পোলাও মাটন মাংস, ওটা নিয়ে তো কথাই বলবো না, পোলাওটা অদ্ভুত ভালো খেতে। আমি ক্যামেরা চলাকালীন পোলাওটা খাইনি, ক্যামেরা বন্ধ হওয়ার পরে কে ওনাকে পার্সোনালি দেখে জিজ্ঞেস করে যে রেসিপিটাও জানা যাবে, উনি এসে চলে গেছেন অ্যাজ ইউজুয়াল। আর কিছু ছিল কি আর কিছু মনে করছে না। আর এই পোলাও মাটনটা বোধহয় ১৭৫ ছিল, হ্যাঁ পোলাও মাটন, আচ্ছা আমার দু পিস মাটন ছিল, দুটো পিস মডারেট সাইজ, এমন কিছু বড় না এমন কিছু ছোটো না, কিন্তু গ্রেভিটাও খুব ভালো, মাটনটাও খুব নরম ছিল, তুমি খেয়েছো বলতে পারবে বেটার, মারাত্মক মারাত্মক, হ্যাঁ বললাম না গরম আর নরম, গরম আর নরম একসাথে। আচ্ছা তারপরে এখন অন্য কিছু খাওয়ার পরেও বিল হয়েছে না না একশো সামথিং, এইটা বলে দিই এটা দইয়ের ছাঁচ, হ্যাঁ এটা আলাদা বললাম, এটা ৪৫ রুপিস। আর ওই যে আইসক্রিম রোল অনেকটা পরিমাণ ৭৫ রুপিস, ছখানা ছ পিস রোল দেওয়া আছে, হুম ছটা রোল আছে এরকম এরকম সাইজের, আর মোটা বেশ, মানে মানে যদি বলে যে ডেজার্টে দারুণ দারুণ, ডেজার্টে তো দারুণই, আর সেটার থেকে যদি বলা বলি যে টাকা মানে টাকা বা খরচের হিসাবে আমি বলবো ওর তো বরং সস্তা, একদম একদম বরং সস্তা। শেষ হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পার্ট ৩, তো খুব ভালো কাটলো ওভারঅল, একটা দারুণ এক্সপিরিয়েন্স, এতটা রাস্তা প্রথমবার রাইড করে এসেছি। অর্চি কেমন লেগেছে এতটা রাস্তা বাইক চালিয়ে, মানে স্কুটি চালিয়ে? স্কুটি চালিয়েছি, তোকে বলে যাওয়া যায় না এত দূর, আমার কিন্তু অসুবিধা হয়, খুব ভালো লেগেছে, ব্যথা হয়, খুব খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে ২:৫১, এই খেয়ে জাস্ট একটু বসেই আবার রওনা দেবো এই ১০৭ কিলোমিটার, আবার আমাদের ফিরে যেতে হবে। তো তোমরা ভিডিওটা যারা পার্ট ১ পার্ট ২ দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে দেখে নাও। আর এই টোটাল সিরিজটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো, অ্যান্ড অবশ্যই পারলে একবার এসে মাদার সাথে খেয়ে যাও, আমাদের দারুণ খাবার, দুর্দান্ত খাবার। কলকাতার দিকে কিন্তু রেস্টুরেন্ট প্রচুর ভালো আছে, এই দামে কিন্তু নেই, খাবারের যা রেট এখানে না, এনাদের আতিথেয়তা পুরো মায়ের মতো, মানে মাদার সাহেব নাম সার্থক। আর এর বেশি কিছু বলার নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। আজকের মতো এটুকুই, আবার সামনে আসছে নতুন ভিডিও খুব শীঘ্রই।